আমার চরিত্রটা একেবারে আমি আমার আমি ন্যাচারালি মিডিয়াতে যে ধরনের চরিত্র করে এসেছি তার বাইরে আমি চরিত্র করেছি, এই চরিত্রটা সম্পূর্ণ আমার বাইরে। আমার কিচ্ছু করার নেই, আমি এই লুকটাকে ভাঙতে পারবো না, কারণ এটা আমার অন্য কাজের একটা লুক, এটার আমার কন্টিনিউটি আছে, আমি কিছুতেই এটাকে চেঞ্জ করতে পারবো না। তা ও বললো যে ঠিক আছে কর। ও আজকে আমার এই লুকটা দেখে বলছে আরে বেটা তুই যদি এই লুকটা তখন পেতাম কত ভালো হতো। অনেস্টলি বলবো আমি যখন ওই লুকটা দেখেছিলাম আমি হয়তো এই লুকটা প্রেফার করতাম, কারণ কি যে ক্যারেক্টারটা আমি আর তারা মিলে যে ক্যারেক্টারটা ডিসাইড করেছিলাম সেটা একটা খুব সোবার আর খুব সাদা সিধা একটা ছিল। এই স্টোরিটা বেসড অন ওয়ান গার্ল, আর সেই একটা মেয়ে যে উথল পুথল মাঝে রেখে দিয়েছে স্বাভাবিক, এটা সবাই সবসময় তাই হয়, ওই ওই জিনিস তাই আছে। তার নাম বেনাকাব রাখা হয়েছে আর একটা হিন্দি প্রজেক্ট আমাদের শর্ট ফিল্ম হিন্দি প্রজেক্ট আমাদের করছি। বেনাকাবটা রাখার মূল চাহিদা ছিল যে একজনকে আনমাস্ক করা হচ্ছে। একটা ছোট কোশ্চেন করতে চাই পার্থকে, সেটা হচ্ছে স্ক্রিপ্টটা হঠাৎ করে লেখার চিন্তা ভাবনাটা কোথা থেকে? তার কারণ আমি যতদূর আমার জানা রয়েছে পার্থ একজন গিটারিস্ট, রাইট? তো ছোট থেকে মোটামুটি ব্যান্ডের সাথে যুক্ত এবং স্টিল নাম একটা ব্যান্ডের সাথে যুক্ত, তো সেইখানে দাঁড়িয়ে হঠাৎ করে স্ক্রিপ্ট রাইটিং এটা কোথা থেকে? ছোট করে বলবো না বড় করে না না ছোট করে প্লিজ, অনেকে রয়েছে অনেক রয়েছে পর পর অনেক রয়েছে। তো ছোট করে বলতে গেলে পর মিউজিক করতাম, মিউজিক করতে করতে 2020 অ্যাজ আ মিউজিক ডিরেক্টর মানে দুটো সিনেমা তিনটে সিনেমা অ্যাকচুয়ালি মিউজিক ডাইরেকশন করে ফেলেছিলাম, তার জন্য একটা সিনেমাতে অ্যাওয়ার্ডও পেয়ে গেছি। তো হঠাৎ করে আমি আমার যে ডিওপি আছে অর্ণবী, তো ও আর আমি একদিন হঠাৎ করে বাড়ি হয়েছে জাস্ট আমরা যখন পাড়ায় বসে আড্ডা মারি এরকম একটু চা খেতে খেতে ডিসকাস করছিলাম যে আচ্ছা এরকম একটা নিজেরাই একটা সিনেমা তৈরি করে, নিজেদের একটা রিয়েলিটি বেসড কোনো একটা সিনেমা তৈরি করি। তো তখন ওর সঙ্গে ডিসকাস করতে করতে তখন আমার মনে হলো যে একটা চারটে ক্যারেক্টারের মধ্যে বা তিনটে ক্যারেক্টারের মধ্যে যদি কোনো সিনেমা তৈরি করে তাহলে কী বেসে হবে। তো এই ডিসকাশন করতে করতে হঠাৎ করে আমার মাথায় আসলো যে আজকে ডেটে আমাদের জীবনে যে জিনিসটা হচ্ছে যে প্রেম গঠিত জিনিস, ধোকাধাড়ি, বন্ধুত্ব সব কিছুই কিন্তু আমাদের এই একটা জিনিসে এসে থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে নয় টাকা নয় ভালোবাসা, নয় টাকা নয় ভালোবাসা, ঠিক আছে? তো এই রিয়েলিটিটা তখন আসলো সাথে সাথে আমার মাথায়টা স্ট্রাইক করে যে এই স্টোরিটা আমার খুব ভালো লেগেছে, বিকজ কারোর না কারোর জীবনে তোর জীবন তোর জীবন তোর জীবন কারোর না কারোর জীবনে এই ঘটনাটা তো ঘটেছে, ঠিক আছে? লাভ অ্যান্ড মানি এই দুটো জিনিস সবসময় আমাদের জীবনে কিছু না কিছু একটা ঘোটালা পাকিয়েছে, ইদার লাভ অর ইদার মানি, ঠিক আছে? এটা নিয়ে আমাদের জীবন, এটা নিয়ে আমাদের স্টোরিটা, বাকিটা তো সিনেমায় দেখলে পর বুঝতে পারবে যে কী ঘটনা ঘটছে আসলে, আর যারা দেখবে মুভিটা সেটা রিয়ালিটির সঙ্গে তারা মানে পোর্ট্রে করে দেখতে পাবে যে আমাদের রিয়ালিটির সঙ্গে এই মুভিটার সঙ্গে অনেক মিল আছে। তো এই জন্য আমি এই স্টোরিটা লিখেছি যে রিয়ালিটিটাকেই আমি তুলে ধরার চেষ্টা করছি। কাস্টিং এর ভাটটা কার উপর ছিল? মানে তনিমার উপর ছিল, মানে অন স্ক্রিন দেখতে অনেকটা কোয়েল মল্লিক দেখতে বলে কি নিজেকে এজ এ হিরোইন রাখা হয়েছে? না, আমি ওকে এই জন্য রেখেছিলাম যে ফার্স্ট অফ অল ওর অ্যাক্টিং দেখে আমি মুগ্ধ, বিকজ শি ইজ মোর ইনটু মুভিজ। তো আমি ওকে বলেছিলাম দেখো আমার এরকম চারটে ক্যারেক্টার লাগবে, চারটে ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার তো আমার মধ্যে মিলে যাচ্ছে সেই ক্যারেক্টারটা বলেই দিচ্ছি, তো রেস্ট তিনটে ক্যারেক্টারের মধ্যে আমি চাই যে মিটা ক্যারেক্টার তুমি করো, ঠিক আছে?
তো বলছে আমি খুবই ইন্টারেস্ট আমি করবো ওই ক্যারেক্টারটা। আমি বললাম বাকি রেস দুটো যে ক্যারেক্টার আছে দুটো ক্যারেক্টার কাস্টিংটা তুমি করো। আচ্ছা, এবার ব্যাক টু তনিমা, মানে যেটা কোয়েল মল্লিক তনিমা জানি হোক, হ্যাঁ এবার হিরোইন তাই তো? আচ্ছা, মানে নিজের কাস্টিংটা নিজেই করা? ও নিজেদেরই ঘরের প্রজেক্ট, সেখানে লিড না করে অন্য কিছু করা যায় না, একদমই তাই। আচ্ছা, পাশে যে হ্যান্ডসাম রয়েছে তার ব্যাপারে কিছু? বিশাল ব্যাপার, একটু ওরে সরে বসি। হ্যাঁ, আচ্ছা, তার বিষয়ে কিছু, তার কোনো পরিচয়? ডিরেক্টর পরিচয় অরিন্দম, অরিন্দম ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরেই আছে। আচ্ছা, তো ও শর্ট ফিল্মস করছে, অনেক রকম কাজ করেছে, আর ও বেসিক্যালি তনিমার খুব ভালো ফ্রেন্ড। হ্যাঁ, বেসিক্যালি আমার সঙ্গে তনিমার অনেক দিনেরই বন্ধুত্ব, আমাদের প্রায় অনেক দিন আমাদের ফ্রেন্ডশিপ, 3 ইয়ার্স হয়ে গেছে, মোর দ্যান 3 ইয়ার্স। কথা হচ্ছে আমি বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে, আমার মানে মোটামুটি ইন্ডাস্ট্রিতে হয়ে গেল 15-16 বছর, আমার প্রচুর কাজ হয়ে গেছে, ছবি থেকে শুরু করে ওয়েব সিরিজ সিরিয়াল প্রচুর। আমি আমি বেসিক্যালি মানে আমার যত কাজ আছে তার মানে সিরিয়াল বেশি, আমি প্রচুর সিরিয়াল করেছি, সব অনেক হিট হিট সিরিয়াল করেছি আমি। এবার কথা হচ্ছে দুই একটা নাম মাঝখানে কি কত নাম করবো, মানে আমার প্রথম সিরিয়াল অগ্নি পরীক্ষা, জি। আচ্ছা, তারপরে তো জি এর সঙ্গে প্রচুর কাজ করেছি, রিসেন্ট সানে একটা আমার সিরিয়াল আসছে, খুব তাড়াতাড়ি শুটিংটা শুরু হবে, ছবি হয়ে গেছে, হিরো হিসাবে আমার ছবি রিলিজ, ওর সঙ্গে আমার কাজ হয়ে গেছে, প্রচুর একসঙ্গে কাজ করেছি। এবার কাজ করতে করতে ওর সঙ্গে না অদ্ভুত একটা বন্ডিং হয়ে গেছিল, খুব ফ্রেন্ড, মানে হয় না যে কাজ করতে করতে একজন একজনের সঙ্গে খুব ভালো বন্ডিং হয়ে গেছে, সেরকম একটা বন্ডিং হয়ে গেছিলো। তারপরে একদিন আমি বাড়িতে আমার ঘরে বসে হঠাৎ করে ফেসবুক ঘাঁটছি, ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একটা ফেসবুকে একটা ওর প্রোফাইল থেকে একটা আমার কাছে একটা লেখা আমি পড়ি, যেটা হচ্ছে ও এই কাস্টিংয়ের জন্য, ও এই চরিত্রটা করার জন্য ও একটা ছেলে চাইছে। তা আমি ভাবলাম দেখি একবার তনিমাকে একটা ফোন করি, তা আমি ওকে সঙ্গে সঙ্গে কল করলাম, আমি বললাম কী রে তুই কাস্টিং চাইছিস? ও তৎক্ষণাৎ আমাকে বললো যে হ্যাঁ রে, আমি এরকম এরকম একটা আমার পার্থ একটা, ওর হাজব্যান্ড বললো আমার হাজব্যান্ড পার্থ একটা এরকম একটা স্টোরি করতে চাইছে, তা এরকম একটা চরিত্র অ্যাকচুয়ালি আমার এখানে না, ও প্রথমে সিলেক্ট করেছিল আমাকে একটা অন্য চরিত্র, একটা অন্য চরিত্রের জন্য সিলেক্ট করেছিল আমাকে, সেই চরিত্রটা ও বললো যে তুই এই চরিত্রটা করবি, সেরকম কিন্তু কিছু নেই চরিত্রটার মধ্যে। আলাম দেখ তুই তোরা ভাব, আমি আমার কোনো করতে অসুবিধা নেই। তা ও বললো যে দাঁড়া ঠিক আছে আমি একটু পার্থর সঙ্গে কথা বলে দেখি। এবার পরে ও ডিসিশন নিল যে না, ওই চরিত্রটা অ্যাকচুয়ালি আমার সঙ্গে যায় না, মানে চরিত্রটার যা শেড আছে বা চরিত্রটা যেভাবে ওর হাজব্যান্ড মানে ডিরেক্টর যেভাবে পোর্ট্রেট করেছে তাতে আমার সঙ্গে সেই চরিত্রটা যায় না। তখন ও সিলেক্ট করলো যে তাহলে অরিন্দম তুই এই চরিত্রটা কর, আমি যে ছেলেটা তোর তোর জায়গা যাকে ভেবেছিলাম তাকে আমি ওখানে শিফট করে দিচ্ছি, তুই এই জায়গাটা চলে আয়। সবচেয়ে বড় কথা যে পার্থর সঙ্গে আমার মানে যত কথা হয়েছে এর আগে ওর হাজব্যান্ডের সঙ্গে তত না ওভার টেলিফোন হয়েছে, সামনাসামনি কোনোদিন কথা হয়নি। এই কাজের সূত্রে এসে আমার সঙ্গে খুব ভালো লাগলো, মানে ওর মধ্যে যে একটা ভালো কিছু একটা তৈরি করার যে একটা মানে কি বলবো একটা ভাবনা আছে, একটা চিন্তা আছে, কাজটা করতে এসে একটা অদ্ভুত টিম ওয়ার্ক, সবার সঙ্গে একটা খুব ফ্যামিলির মতো আমরা কাজটা করেছি। ও মানে পার্থ, তারাদা, তারপরে আদার্স যারা টেকনিক্যাল পার্টে ছিলেন, প্লাস আমাদের সবাই সবাই আমরা খুব হোমলি অ্যাটমসফিয়ারের মধ্যে কাজ করেছি। আর গল্পর কথাটা বলতে এই মুহূর্তে আমি গল্পটা সেইভাবে তো আমি ভেঙে কিছু বলছি না, স্টোরিটা একটু অন্য ধরনের, একটু হাটকে টাইপের একটা স্টোরি আছে, চরিত্রটার মধ্যে না মানে ইনোসেন্স ভাবটা ছিল, এখন ইনোসেন্স নেই, এখন নেই, এখন অনেকটা রাফ এন্ড টাফ হয়ে গেছে। এবার কাজটা করে আই এম ভেরি হ্যাপি, বিকজ মানে টিম একেবারে অদ্ভুত,
আর পার্থ আমার একেবারে বন্ধুর মতো হয়ে গেছে ওর সঙ্গে কাজ করতে, এখন তো ওর থেকে আমি পার্থকে বেশি প্রেফার করছি, ঠিক আছে? মানে ইট পেতে রাখতে হয় তো ডিরেক্টরের কাছে, এটা 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 অ্যাক্টরদের একটা ভালো করে জানেন যে আমি ইট পেতে রেখেছি, ঠিক আছে? তারাদা ইজ ভেরি গুড ডিওপি, আমি অনেকের সঙ্গে কাজ করেছি, তারাদার সঙ্গে কাজ করে আমার খুব ভালো লাগলো। অ্যাকচুয়ালি টিমটা ইজ ভেরি গুড টিম, আর আমার তো মানে খুবই ভালো লেগেছে কাজটা করতে গিয়ে। এবার দর্শক বলবে কেমন কি হয়েছে সেটা দর্শকের উপর ছেড়ে দিলাম। তারাদার সম্বন্ধে একটা কথা বলবো, তারাদার সাথে আমি আগে একটা করেছিলাম ওয়েব সিরিজ, এটা সেকেন্ড কাজ, মানে অদ্ভুত একটা মানুষ, মানে বিরক্তিকর আবার ভালোবাসার একটা জায়গা আছে, বিরক্তিকর মানে সবকিছুতে লেট, সবকিছুতে একটু এ হয়ে গেল, একটু ও হয়ে গেল, মানে প্রচন্ড বিরক্তিকর। আর মানে এতটাই ভালো লেগেছে কাজ করে, মানে সত্যি তারাদা থাকলে আর কিছু ভাবতে হয় না। আচ্ছা, তারাদার কাছে ঢোকার আগে আমার আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে এটা ডিরেক্টরের কাছে কোশ্চেনটা যাওয়া ভালো, সেটা হচ্ছে গিয়ে মানে নায়িকা অনেকটা কোয়েল মল্লিকের মতো দেখতে বলে কি এক্সট্রা কোনো সুবিধা? একদমই না। প্রথম কথা হচ্ছে আমি যে ক্যারেক্টারটাকে সিলেক্ট করেছিলাম সেই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি তানিমাকে খুব প্রেফার, মানে আমার যে প্রত্যেকটা ক্যারেক্টারকে যে খুব করে ফেলেছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় ফুটে আছে। আর তারপরে যে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়, মানে লুকসের থেকে বড় কথা যে ট্যালেন্ট, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেকে লুকস প্রেফার করে, কিন্তু আমি সবসময় ট্যালেন্টকে প্রেফার করি। আমি কাজ দেখেছি, আমি আমি জানি ওর রিয়াকশান, ও কীরমভাবে মানে হাঁটছে, হাঁটার স্টাইল বা কথা বলার স্টাইল বা ইমোশনস, ডায়লগের মধ্যে তো ইমোশনসের একটা ব্যাপার থাকে, সেই ইমোশনস থ্রোটা ওর মধ্যে খুব ভালো ছিল। আমার আমার মনে হয়েছিল যে আমি নিজের ওয়াইফ বলে বলবো না, কিন্তু ওর প্রত্যেকটা কাজ আমি দেখেছি, প্রত্যেকটা কাজের মধ্যে আমি একটা ডেডিকেশন দেখেছি, সেই ডেডিকেশনের জন্যই আর কি আমি ওকে বলেছিলাম যে তুমি করো এই এই পার্টিকুলার ক্যারেক্টারটার জন্য, তোমার তোমার মানে তুমি খুব ফিটেড এই জায়গাটা। আর গডস গ্রেস যে মানে অনেক কিছু হয়েছিল কাস্টিংয়ে, অন্য একটা ছেলেকে দেখানো হয়েছিল যে এখন নেই। আচ্ছা, মানে এই তিনজন ছাড়া আরও আরেকজন আছে? আচ্ছা, বেসিক্যালি ও ক্যারেক্টারটা আমি বলে দিচ্ছি, ও একটা বন্ধুর রোল করেছে, কিন্তু টার্ন টেবিল যেগুলো বলি আমরা যে পুরো ঘটনাটাকে ঘুরিয়ে দিয়েছে, তো এই ঘটনাটাকে ঘোরানোর হচ্ছে ওই ক্যারেক্টারটার কাজ।